কবি শুভ দাশগুপ্তের কবিতা বলতে নেই। সব জায়গায় সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই, হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশুনোর ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছা হলো অমনি বলে ফেলতে নেই, ইচ্ছে আপনার করবে, জিভটা খুশখুশ করবে, গলার ভিতরটা কুটকুট করে উঠবে, তবুও বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঁচশালায় সব শালাই ভাঁওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে যাচ্ছে, ভাবতে আপনি সারা দিন ধরে পারেন কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটে গিরিও যুক্ত না যে বেটার, রাজনীতির সোনার কাটি ছোঁয়ায় সে বেটা বাড়ি গাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে, এসব ভেবে ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টাররা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে, বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয় না মুছে বলে আর্তনাদ করছে, 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর থেকে সায়ার ব্লাউজের কথা বেশি থাকছে, বুদ্ধিমান পরিচালক হার হাবাতেদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছে, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছে, খবরের কাগজে খুন ডাকাতি আর দর্শনের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে, এসব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন, সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে, দেখে শুনে আপনার বাবার নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন, লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী, মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন, প্যাঁচে পড়ুন তখন বুঝবেন, বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিই, থানা বলবেন বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা, সুতরাং বলতে নেই। বোবা শত্রু নেই, বোবা হয়ে থাকুন না, চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দিই, যে বেটার এখনো জন্মই হয়নি আর যে বেটা টেসে গেছে এরা ছাড়া আর কোনো মিয়াই সুখে নেই, আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটের, আপনার বসায় চুপ করে থাকাই শ্রেয়, চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো মাত্র কটা দিন, মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে।